চা আর সিগারেটের কম্বিনেশনটা স্মোকারদের জন্য একেবারে স্বর্গের মতো ধোঁয়া ওঠা চা আর জ্বলন্ত সিগারেট বোধ আলোচনা থেকে সাহিত্য বা বৈজ্ঞানিক আবিষ্কার সবেতেই দুর্দান্ত অনুঘটকের কাজ করে কিন্তু এতে শরীরের কতটা ক্ষতি হচ্ছে জানেন কি সম্প্রতি এক মেডিকেল জার্নালে প্রকাশিত গবেষণার রিপোর্ট বলছে সিগারেট আর গরম চা একসঙ্গে খেলে একাধিক ক্ষতি হতে পারে শরীরের বাড়তে পারে ক্যান্সারের ঝুঁকিও ধূমপান ও মদ্যপান যাদের নিয়মিত অভ্যাস তাদের জন্য গরম চা পান খাদ্য ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় অনেকেই প্রতিদিন মদ্যপান করলেও তারা মনে করেন যে পরিমিত মদ্যপানের তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু গবেষণা বলছে চা মদ্যপান এবং ধূমপান এই তিনটে একেবারে ডেডলি কম্বিনেশন শুধু ধূমপান যারা করেন তাদের জন্য চা পান ভালো অভ্যাস নয় তিরিশ থেকে উনআশি বছর বয়সে চার লক্ষ মানুষকে নিয়ে গবেষণাটি করা হয়েছে ন বছর ধরে তাদের ওপর গবেষণা চালিয়ে দেখা গিয়েছে গবেষণার শুরুতে তাদের কারোরই ক্যান্সার ছিল না গবেষণার শেষে দেখা গিয়েছে তাদের মধ্যে প্রায় এক জনের খাদ্য ক্যান্সার ধরা পড়েছে